সুন্দর দেখতে, খেতেও তো মজা, খুবই মজা। কি খাবেন? এই চিংড়ি দিয়ে ভুনা খিচুড়ি? নাম শুনেছেন কখনো? আমি ঠিক জানি না, ইউটিউবে কখনো সার্চ দিয়ে দেখিও না। আমার মন গড়া এটা রেসিপি, আমি ইচ্ছে মতো করে এটা রান্না করেছি, জানি না এটা কেমন হবে। কিন্তু আমার হাজবেন্ড খেয়ে, আমার মেয়ে খেয়ে খুবই প্রশংসা করেছে, বা আমার কাছে খুব ভালো লাগছে। বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন দেখেন আমরা দেখাই দিতে আছি প্রসেসটা। এক সেট খেয়াল করলে দেখবেন, মনোযোগ দিয়ে দেখেন, একটা নতুন ভিন্ন ধর্মী রেসিপি আমার কাছে মনে হয়ে গেছে। হয়তো বা অনেক মানুষেরা অনেকদিন আগে থেকেই রাঁধছে কিনা, কিন্তু সেটা তো আমি করতে পারি না, কারণ এই রান্নাটা বিশ্বাস করেন আমি কারো কাছে দেখি নাই, শুনি নাই, একদম নিজের মতো করে আজকে বৃহস্পতিবার ভাবলাম যে সংক্ষেপে কিছু একটা রান্না করি। আর মোর স্বামী তো এক ছেলে বুনা খিচুড়ি রে পছন্দই করে। তা দেন কতগুলো সিঙ্গল মেস এই ভালো করে কাট দিয়ে ধুইয়ে একটু ওল দিয়ে লবণ দিয়ে একটু তেলে মশ মশা হরিয়ে কি বাজনো। আচ্ছা সিঙ্গল মেস মোর এত পছন্দ কেন? মোরে যদি কেউ সিঙ্গল মেসের আড়দের মধ্যে বা গেরের পাশে দিয়ে কয় যে আখামনি আমার যত ইচ্ছে তত মাছ নেন নিয়ে রান্না করি বা ভাজি করে খান, হ্যাঁ আমি খাইতে পারবো, মোর কোনো অনিচ্ছে টনিচ্ছে কিচ্ছু দেবে না। ওই মোর ছোটবেলার একটু গপ্প মনে হয়েছে, ইয়ে কই ওই অনেক আগের কথা, কারণ পিসছি এই সময় তখন ওই আমাকে রান্দা ঘর হইয়া টিন কাঠ দিয়ে পাকা টাকা করে সুন্দর করে উড়াইবি মিস্ত্রি আছে না, মিস্ত্রি একদিন কয় আমার মার যে বই নেই আফা মোরে যদি এক সের আলু খাওয়ান আর আলুর বস্তার মধ্যে ভরিয়ে উঠুন তা মোর ইচ্ছে শেষ হইবে না, মনে হয় পর এক সের আলু খেতে ইচ্ছে হবে। এখন সেই রমের কথাটা মোরও বলতে ইচ্ছে হতে আছে। মোরে যদি কেউ চিংড়ি প্রতিদিন মানে প্রত্যেক দিন প্রত্যেক মাস খাইতেই খান, আমার মনে হইবে না যে সিঙ্গল মেসের উপর দিয়ে আমার মানে এইটা মানে আগ্রহটা শেষ হয়ে যাইবে। যাই হোক মাছগুলো কিন্তু বাজার হয়ে গেছে, এর মধ্যে কয়েক কাঁচামরিচ একটু সিরিয়ে দিছি, পেঁয়াজ কুচি কুচি কথানি দিছি, এর তেল একটু লাগিয়ে সেরিয়ে বাজবে হইবে। আর পোলার সেল করে কিন্তু আগেই একটা গ্লাসের মাধ্যমে মাপ দিয়ে ধুইয়ে একটা জারের মধ্যে মানে পানির ছাঁকনি যেটা বলে পানি যেটাতে পানি ছেঁকে পড়ে যাবে আর কি, এই পানি ছাঁকনির মধ্যে কিন্তু ধুয়ে দিছি, মাঝে মাঝে টলুট পালুট করে দিই। আচ্ছা দেখেন একটু কিন্তু পেঁয়াজটা বাজা বাজা হয়ে গেছে, বেশি ওয়েট করবো না, এমনি সিঙ্গল মেসে বুনা খিচুড়ি হ্যাঁ খাওয়ার লাগে আমার কিন্তু আসতে পরান্তর মধ্যে ছটর ফটর করতে আছে। এখন এই অল্প একটু মানে পেঁয়াজ হয়ে বেরেন্দা করে দিয়ে দিছি। যে কোনো জিনিসের মধ্যে পেঁয়াজ কুচি মানে পেঁয়াজ কুচে ইয়ে হ্যাঁ লাগে যদি একটু বাড়া পেঁয়াজ রং এই দেওয়ায় দুই দেন মানে কম্বিনেশনে ফাটাফাটি হইবে। এর মধ্যে কি দিব করতে পারেন? অল্প একটু গুঁড়ো মরিচ দিব, কাঁচামরিচ এগুলো তেমন একটা জাল নাই, আর জাল থাকলেও বা কি বেশি জাল হবে না, মোটামুটি জাল হইবে আনে, বেশি জাল তো আর দিয়ে খাইতে পারি না, মোর মায়ের গো ছোট মোর মায়ের গড়ে খাওয়ান লাগে। মোর মায়ের গো মাঝে মাঝে কি কে করতে পারেন? আম্মু আম্মু মামুনি আমার না ঝাল খেতে আমার ইচ্ছে হয়, ডাক্তার বলেছে ঝাল খাওয়া ভালো, মানে এগুলো আলুপম আলুপম আমি মাঝে মাঝে দেয় যদি একটু জাল টাল কয় জামু জাল লাগছে তাইলে কই যায় একটু জাল খাওয়া ভালো, কারণ সে কতন বড় হচ্ছ সেই জিনিসটা মোর উপরে অ্যাপ্লাই করে বলছেন। তো আমি একটু ওল দিন লাগন মরে জেনে যা লাগে অল্প অল্প দিতে আসি। এর মধ্যে কিন্তু রোহন মানে রসুন হ্যাঁ কিন্তু অ্যাকসেপ্ট দেবো না, কারণ ইলিশ মাছ আর সিঙ্গল মাছে কিন্তু রসুন দেয় না, তাহলে ওদের নিজস্ব যে একটা গ্রাম খায় সেই গ্রাম গো খাহে না, মোরা রসুন আদা কি লেগে দিই যাতে মাছ মাংসের গন্ধটা না খায় হে লেগে, আর সিঙ্গল মাছ ইলিশ মাছের মানে গন্ধ বা গ্রাম এটাই তো আমার সবার কাছে পছন্দ তাই না, অতএব রসুন হ্যাঁ কিন্তু দেওয়া যাইবে না। আমি মশলা গুলো একটু কষাইতে একটু সময় লাগবে, আমি এই সময় ওই যে মোর মন মতো তেল না দিলে হয় না, যারা আমার ভিডিওগুলো নিয়মিত 7 বছর ধরে দেখছেন হেরা জানেন যে একটু অতিরিক্ত কিন্তু তেল খাই না, হেয়া যাই কন কিন্তু এই মোটামুটি তেল একটু দেয়াই একবার, হ্যাঁ রে মোর মাসে কয় লিটার তেল যা করতেন যাও কে গোপন কথা কম না, আমরা বুঝতে নেন খুব বেশিও কিন্তু যাওয়ার কথা না, আবার মানে কি ভাবে কি হইতে পারে একটু বুঝতে নিয়েন। আচ্ছা হ্যাঁ দেখেন একটু ডাঙ্গর সাইয়া আলু হেয়ে কুচি কুচি করিয়ে কুচি নিয়া দেখেন সাইজ দেখলে চিনবে না, মানে মোটামুটি একটু মোটা রাখছি এই আলু গদি মুখে খিচুড়ির মধ্যে বুনা খিচুড়ি বললে কথা হ্যাঁ মধ্যে একটু আলু বা সবজি না দিলে হয় মনে করি আলুই পারফেক্ট, আলু এমন একটা মানে
আসল যে জিনিসটা সব কিছুর মধ্যে যায়। আহা, এটা ভাবলেই কেমন একটা কবি কবি ভাব, একটা জ্ঞানী জ্ঞানী ভাব চলে আসে নিজের মনের মধ্যে, বুঝছেন? আমি আলুগুলো দিয়ে ডাকনা দিয়ে দিয়ে সেদ্ধ করুন আর একটু কষাম। ডাকনা দেওয়াও লাগবে না, আলু তো সেদ্ধ হইতে সময় লাগে না, ওরা তো বেশি মানে ছাগল দেখে আমি দিই না, ওরা কপালে একটুস করে এই যায় সেদ্ধ হয়ে যায়। দেখেন তেল কিন্তু মশলা জেগে গেছে, মানে তেল কিন্তু বাড়ছে, উঠতে গেছে, তার মানে মরে এ কষাই নিয়ে গেছে। এরপরে কি হেমো করতে পারেন? এই যে মোর দোয়া আছে চাউল আর ডাল, মানে বুনা কিসের মানেই তো কুলার চাউলে লাগে, মানে কিছু ডাল ডুল যা যেমন গয় খায় সেরকম দেখতে পায়। তাই মুই একদম মুসুই রে হইয়ে দিয়েছি। এই চাল দুগ্গো কিন্তু এক জর্জর যে মানে অনেক আগে দই রাখছিলাম আর মাঝে মধ্যে একটু উল্টাই পাল্টাই দিয়েছিলাম, তাতে গায়ের পানি দেন ওরা খাই গিয়া হুগাই হুগাই জর্জরাই খায়। এই অল্প একটু সময় টুল লাগিয়েছে যে তোর পানি দিয়ে দেবো, এক পানি দেবো কেমন দ্বারা হে মাপ কি করতেন? অবশ্যই করেন সবাই। তারপর আমি একটু কইয়ে দিতে আসি নতুন গুলো গিয়ে চাল ডোল মিক্সড করে যে কোনো একটা পাত্র দিয়ে মাপতেন, মাপা তো বোঝেন, একটা গেলাস বা মগ বা বাটি এ সমান সমান বা যেভাবে মাপ দেবেন ঠিক তার ডাবল পানিটা দেবেন। মুই হেন গরম পানি দেন এর মধ্যে, আমি কয়েক করে আর এক পাশে চুলে উড়াই দিয়ে এই এরপর আমি গরম পানি দিয়ে গরম পানি দিয়ে অক্সার ফুটন লাগবে না, একটু আগুন আগুন ভাব ওরা শুরু করলে হেই দিলি এর কামাই পরে খায়। বন্ধুরা একটা কথা কিন্তু কইতে ভুলিয়ে গেছি, আমার লাগে গল্প করতে গেলে মোর একসে ভাল লাগে, মুই তো এমনি খুব গল্প পছন্দ করি। মোর চ্যানেলের এই ভিডিওগুলো যারা দেখতে আছেন হেরা কিন্তু সাবস্ক্রাইব করবেন, যদি করলে থাকেন হেলে একসের অন্তরের অন্তঃস্থান থেকে ভালোবাসা জানাই। আর একটা ডায়লগ আছে, ভালোবাসা অন্তহীন অবিরাম। আচ্ছা ভুল হইতে পারে, হেলে মুই হেদারে সরি। এই যে পানি গরম দিছি, মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক একটু দেবেন এবং কি ভালো মন্দ কমেন্টস করবেন যে এই আসবো এই সিঙ্গেল ম্যাচের বুনা খিচুড়ি রান্না মানে বা রান্তে দেখি আমাকে কেমন লাগতেছে, আমাকে কি জিভে জল আইয়া গেছে নাকি যায় নাই? যদি জিভে জল আই খায় তাই বুঝবো যে আমরা খুব খাদক প্রিয় মানুষ, আর যদি জিভে জল নাই খায় তাহলে বুঝবো যে আমাকে মধ্যে কোনো ফিলিংসই নেই। একটা খাবার যদি লোভনীয় খাবার দেখা যায় সেই যদি দেখি আমাকে জিভে পানি নাই এর কোনো কথা, এই যে কোনো কথা দেখেন মুই কিন্তু এই পরিমাপ অনুযায়ী মাটি মাটি পানি হ্যাঁ দিয়ে দিছি। এখন এই ফুড দিয়ে যখন একটু গায়ে গায়ে উড়েই বেটু তখন আমি ডাকনা গো দিয়ে চুলার আগুন এককালে কমাইয়ে দিমু। প্রয়োজন একটা তাওয়া আছে, তাওয়ার উপরে একটা স্ট্যান্ড দিমু, ছোট ছোট স্টিলের স্ট্যান্ড পাওয়া যায় আর এটা কিনে এই নিয়ে এই যে এখন মুই এক করে ডাকনা দিমু, তাওয়ার উপরে স্ট্যান্ড বয়ে এবার ডাকনা দিয়ে মাঝে মধ্যে আলতো আলতো করে লারিয়া সারিয়া সুন্দর করে আমি রান্না করুন। আরে মোর স্বামী দেহন কিলে গাইতে আছে না, আমি কিন্তু রান্না ও শেষ হওয়ার লগে লগে কিন্তু খাইতে পাবো। মুইয়ের মোর মাইয়ে মোর স্বামীর লাগে কিন্তু প্রত্যেক দিন অপেক্ষা করে আজ কিন্তু করা যাইবে না। হুমতে পারতে আছো স্বামী, তোমার লাগে কিন্তু আজ অপেক্ষা করতেই পারবো না, করতেই পারবো না। তুমি তো জানোই মোর স্বামীরা খাইতে বইয়ে পারবেন কি করতে দেন, মোর সিঙ্গেল মিস করবো একটাও খাইবে না, সব মোর পেলে রেউড়ে উড়ে দেবে, জোর করে রইলেও দেবে মোর এক সের ভালো পাই। মোর স্বামীকেও ধন্যবাদ, যারা আমার এই এতক্ষণ বকবকানি শুনেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো থাকি, সৎ পথে থাকি এবং নিত্য নতুন মন গড়া বানাইয়ে বানাইয়া সুন্দর সুন্দর রেসিপি বা রান্নার ভিডিও লই আপনাকে হোম ম্যাক করি। সবাই ভালো থাকবেন, একসে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবার জন্য ভালোবাসা। Mm-hmm.
Mm-hmm.